নমস্কার বন্ধুরা আরও একবার বোমবাইটেজেনে সকলকে স্বাগত বন্ধুরা প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ নিয়ে যারা মামলা করেছিল এবং যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিল তাদের লিস্ট কোথায় প্রকাশিত হবে সেই সম্বন্ধে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে পর্ষদ এবং সেটি আজকে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক পদে যেসব প্রার্থী অনলাইন ও অফলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটাও জানিয়েছে যে আদালতের নির্দেশ অনুযায়ী যেসব প্রার্থী আট জানুয়ারি রাত বারোটা পর্যন্ত অফলাইনে পর্ষদের অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের ফলাফল আদালতেই জানাবে এরকমই জানিয়েছে পর্ষদ নেট সংযোগ খারাপ থাকার জন্য বা অন্য কোনো কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেশ কিছু প্রার্থী নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ আটই জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারেননি তাদের জন্য নয় এবং দশ তারিখ পর্যন্ত পর্ষদের অফিসে গিয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এরকম একটি ব্যবস্থা করেছিল পর্ষদ এই ধরনের বেশ কিছু আবেদনকারীর অভিযোগ তাদের আবেদনগুলি বিবেচনা করা হয়েছে কিনা তারা বুঝতে পারছে না তাই তারা খোঁজখবর নিতে নিয়মিত কিন্তু পর্ষদের অফিসে যাতায়াত করছে প্রার্থীদের দুশ্চিন্তা দূর করতে পর্ষদের এক কর্তা এদিন বলেছেন অনলাইন ও অফলাইন আসা প্রতিটি আবেদনই আমরা দেখেছি সব যোগ্য প্রার্থী রোল নম্বর ইতিমধ্যে পর্ষদের ওয়েবসাইটে তুলে দিয়েছে যোগ্যতার নিরিখেই সব আবেদনপত্র বিবেচনা করা হয়েছে পর্ষদ সূত্রে আগেই জানানো হয়েছে অনলাইনের মতো অফলাইনে আবেদন করতে গেলেও পরীক্ষার্থীদের চারটি শর্ত পূরণ করতে হবে একটি হলো প্রাথমিকের দু সালে টেট পাস করতে হবে স্নাতক পরীক্ষায় পেতে হবে ফিফটি পারসেন্ট নম্বর প্রার্থীদের বিএড থাকতে হবে এবং প্রার্থীর বয়স চল্লিশের বেশি হলে চলবে না তো এরকমই একটি খবর দেয়া হয়েছে আজকে আনন্দবাজার পত্রিকায়